এই প্রথম 52 মাস পর কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারে সিপিআইএম এর জঙ্গি মিছিল সেরে নিল মঙ্গলবার সকালবেলা। ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মধুপুর স্কুল চৌমুনি থেকে মধুপুর রথ চৌমুনি হয়ে মধুপুর বাজারে একটি পথসভা করেন। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, বিশালপুর মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, বিশালগড় বিভাগীয় কমিটির সদস্য প্রদেশ রায়, মধুপুর অঞ্চল সম্পাদক জুটন রায়, কমলাসাগর অঞ্চল সম্পাদক কৃষ্ণপদ ভৌমিক সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত 4 জুন সিপিআইএম দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সভা করার কথা ছিল, কিন্তু অনুমোদন না পেয়ে শেষ পর্যন্ত 7 জুন অনুমতি চেয়েছিল। তাও সকালবেলা, সকাল 10টা থেকে 11টার মধ্যে সেরে নিতে হবে, তারপর সভা করা হয়। ওই দিনই কর্মী সমর্থকদের উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। মধুপুরে আপনারা দেখেছেন আমাদের একটা মূলত আমরা মিছিল সংগঠিত করেছি, পরে পথসভায় খালি গলায় আমরা আলোচনা করেছি। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কর্মসূচি ছিল। আমাদের এই মধুপুরে বিভিন্ন সময়ে আমরা অনুমতি চেয়েও পাইনি। গত 4 তারিখ করার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আজকের দিনে 7 তারিখ পুলিশ আমাদেরকে অনুমতি দিয়েছে। সেই হিসাবে এখানটা আমরা এই কর্মসূচি পালন করলাম। আমাদের এই যে দাবি জিনিসের দাম বাড়লো কেন, এটা কমাও, তার সঙ্গে আরও কিছু মুদ্রাগত আমাদের দাবি রয়েছে। আমরা বলেছি আজকের দিনে বাজার অর্থনীতিকে চাঙ্গা করা, গরিব মানুষের হাতে কাজ দেওয়া, এগুলি না করতে পারলে এই যে জিনিসের দাম বাড়ছে তাতে দেশব্যাপী হাহাকার তৈরি হবে, দুর্দশা তৈরি হবে। তার জন্য আমরা বলেছি যতগুলি গরিব পরিবার আছে, এই গরিব পরিবারে মাসে 7,500 টাকা করে ব্যাংকের মাধ্যমে তুমি প্রদান করো দেশের সরকার। আমরা বলেছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত।